বিনামূল্যের রেশনের পর এবার ফ্রিতে টিভি দেখতে পাবেন মোদী সরকারের বড় ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন স্কিম চালু করা হয়েছে, যে স্কিমে আপনিও যদি আবেদন করেন তাহলে সামান্য কিছুর বিনিময়ে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে টিভি দেখতে পাবেন। এর জন্য কোনো রকম কোনো রিচার্জ আপনাদেরকে করতে লাগবে না। তো বর্তমানে কেন্দ্রীয় সরকারের কোন স্কিমে এই সুবিধা পাওয়া যাচ্ছে, কারা কারা পাবেন, এই বিষয়ে সংবাদ মাধ্যমে কী কী জানানো হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এবার প্রত্যেকের জন্য সুখবর, দেখুন বলা হয়েছে এবার বিনামূল্যে দেখতে পাবেন টিভি। 8 লক্ষ ডিশ টিভি দিচ্ছে সরকার, মিলবে 161টি চ্যানেল দেখার সুযোগ। তো বুঝতে পারছেন, বাড়িতে যদি মহিলা থেকে থাকে, কেউ যদি সিরিয়াল দেখতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন বলা হয়েছে যে বিনামূল্যে আপনারা টিভি দেখতে পাবেন, তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে প্রায় 8 লক্ষ ডিশ টিভি দেওয়া হচ্ছে, যেখানে আপনারা 161টা কিন্তু চ্যানেল দেখার সুযোগ পাবেন ফ্রিতে। তো চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিই, কারা কারা এই সুবিধা পাবেন, এই সুবিধা পেতে কী কী করতে হবে এবং কবে থেকে চালু হবে এবং কবে এর লাস্ট ডেট রয়েছে। দেখুন বলা হয়েছে DTH রিচার্জ করতে করতে যদি আপনি বিরক্ত হয়ে গিয়েছেন এমনটা হয়ে থাকে তাহলে আপনাদের জন্য দুর্দান্ত একটি খবর, এবার টিভি চ্যানেল দেখার জন্য আপনাকে আর রিচার্জ করতে হবে না। বলা হয়েছে দেখুন ফ্রি রেশনের পর এবার মোদী সরকার আপনাদেরকে বিনামূল্যে টিভি দেখারও সুযোগ দিচ্ছে। তো বর্তমানে মোদী সরকারের তরফ থেকে একটি নতুন স্কিম আনা হচ্ছে, যেখানে কিন্তু আপনারা বিনামূল্যে টিভি দেখার সুযোগ পাবেন এবং প্রায় 161টা চ্যানেল কিন্তু ফ্রিতে আপনারা দেখতে পাবেন। দেখুন বলা হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ও নেটওয়ার্ক ডেভেলপমেন্টকে অর্থাৎ BIND অনুমোদন দিয়ে দিয়েছে। এই স্কিমে সরকারের তরফ থেকে আপনাকে ফ্রি ডিশ অর্থাৎ DD ফ্রি ডিশ দেওয়া হবে। সরকারের তরফ থেকে 8 লক্ষ ফ্রি ডিশ টিভি বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে। এর জেরে এবার থেকে কোনো খরচ ছাড়াই আপনারা কিন্তু টিভি দেখতে পাবেন। অর্থাৎ বর্তমানে যারা সিরিয়াল দেখেন বা খবরের চ্যানেল দেখেন অর্থাৎ টিভি যারা দেখেন তাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনারা কিন্তু বিনামূল্যে টিভি দেখার সুযোগ পাবেন কেন্দ্রীয় সরকারের এই স্কিম থেকে। তারই সাথে বলা হয়েছে দেখুন সরকারের এই যোজনায় খরচ হতে চলেছে প্রায় 2,539 কোটি টাকা। এই যোজনায় সরকার 2,539 কোটি টাকা খরচ করে রেডিও ও দূরদর্শনের ইনফ্রাস্ট্রাকচার আরও উন্নত করতে চাইছে। সরকারের তরফ থেকে এই স্কিম 2025-26 জন্য জারি করা হয়েছে। তো বুঝতে পারছেন 2025-26 মধ্যেই কিন্তু এই স্কিমের সুবিধা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে, যারা যারা আবেদন করবেন। বলা হয়েছে দেখুন এই স্কিমের সাহায্যে 80%-এর বেশি জনসংখ্যার কাছে রেডিওর আওয়াজ ও টিভির চ্যানেল পৌঁছে যাবে। দেখুন এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হয়েছে কি এই DD ফ্রি ডিশ। বলা হয়েছে দেখুন এটি একটি DTH পরিষেবা, পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতী পরিচালনা করে থাকে। 2004 সালে এটিকে লঞ্চ করা হয়েছিল। প্রসার ভারতীর ওয়েবসাইট অনুযায়ী DD ফ্রি ডিশ একমাত্র ফ্রি টু এয়ার ডাইরেক্ট টু হোম পরিষেবা। প্রসার ভারতীর ওয়েবসাইট অনুযায়ী DD ফ্রি ডিশ একমাত্র ফ্রি টু এয়ার ডাইরেক্ট টু হোম পরিষেবা। এখানে দর্শকদের থেকে মাসে কোনো রকম কোনো সাবস্ক্রিপশন ফ্রি নেওয়া হয় না। সবার জন্য এই পরিষেবা অত্যন্ত সস্তা। কেবলমাত্র একবার সেপটপ বক্সের জন্য সামান্য কিছু খরচ করলেই কিন্তু আপনারা লাইফ টাইম ফ্রিতে এই পরিষেবা দেখতে পাবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কেবলমাত্র একবার সেপটপ বক্স ও অ্যাক্সেসরিজের সঙ্গে ছোট একটি অ্যান্টেনা কেনার জন্য মাত্র 2,000 টাকা খরচ করতে হয়। ফ্রি টু এয়ার মডেল DD ফ্রি ডিস্কে সবচেয়ে বড় এবং DTH প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে। এর সাহায্যে আপনি 167টির বেশি কিন্তু চ্যানেল দেখতে পাবেন, 48টি রেডিও চ্যানেলও কিন্তু শুনতে পাবেন। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টিভি দেখার উপরেও কিন্তু একটি বড় স্কিম আনা হয়েছে, যেখানে 2025-26 মধ্যে কিন্তু এই স্কিমের আন্ডারে আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো বর্তমানে আপনি কিসের মাধ্যমে টিভি দেখেন সেটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টিভি, ডিশ টিভি নাকি কেবল টিভি, যেটার মাধ্যমে আপনি দেখেন সেটা কিন্তু লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।